হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটি সুইচ এবং একটি রেগুলেটর ফ্যানের সাথে কানেকশন করবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো সম্পূর্ণ, তো অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, আমি ভিডিও শুরু করতে প্রথমে একটা সুইচ এবং কি রেগুলেটরটা এখানে লাগিয়ে নিয়েছি। তো আপনারা জাস্ট সুইচ এবং রেগুলেটরটা বোর্ডের সাথে ফিটিং করে নেবেন। ফিটিং করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে রেগুলেটরটা লাগানো হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এখানে আপনার যে মেইন লাইনটা আছে, ঠিক আছে, তো আপনার এখানে যে মেইন লাইনটা আছে, তো আমার এখানে হলো একটা মেইন লাইন, এটা হলো মেন লাইন, আর এটা যে ডান পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ফ্যানের লাইন। তো এখন কিভাবে কানেকশন করব, ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, তারপর আপনি এখানে কি করবেন যে আপনার মেন লাইনটা, আমার সুবিধার্থে আমি একটা টু পিনের সাথে লাগিয়ে নিয়েছি তারটা। তো আপনারা মেন লাইনটা যেটা হোক না কেন, আপনি মেন লাইনটা আপনি নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনি এখানে যে দেখতে পারবেন যে আপনার যে সুইচটা আছে এখানে, এই সুইচের দুইটা টার্মিনাল রয়েছে। তো টার্মিনালের ভিতরে আপনি এখানে কি করবেন যে আপনার মেইন লাইনের যে ফেস এবং নিউট্রাল দুইটা লাইন আছে, তো লালটা হলো ফেস এবং কালোটা হলো নিউট্রাল, অর্থাৎ কারেন্ট এবং কি আর্থিং। তো আর সুবিধার্থে প্লাস এবং কি মাইনাস, ঠিক আছে, তো প্লাসটা আপনি কি করবেন, এই প্লাসটা আপনি এখানে লাগিয়ে দিবেন। তো তারপর আপনি কি করবেন, এখানে আপনার লালটা একটু লুজ দিয়ে নেবেন। লালটা লুজ দেওয়া শেষ হয়ে গেলে আপনি কি করবেন, লালটা আমার ওখানে লুজ দেওয়া ছিল, তো এখানে লালটা হলো আপনার কারেন্ট, তো আপনি কি করবেন এই কারেন্টটা এখানে লাগিয়ে নেবেন। যাটা আমি এখানে লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর আপনি এখানে টাইট লাটটা টাইট দিয়ে দেবেন ভালোভাবে। তো আপনার ওখানে ফেস লাইনটা লাগানো শেষ হয়ে গেলে তারপর দেখতে পারবেন এখানে আপনার রেগুলেটারের দুইটা লাইন আছে। তো অনেকে বলতে পারে, বলেন যে দুইটা লাইনের মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস কোনটা লাগাবো, তো আপনি এখানে দুইটা থেকে যে কোনো একটা তার আপনি যে আপনার এই সুইচে লাগিয়ে নেবেন, ঠিক আছে, তো আপনার এই সুইচে আপনি লাগিয়ে দেবেন। তো আমার এই সুইচের ভিতরে আমি লাগাচ্ছি তারটা, তো আমি তারটা লাগিয়ে নিই। তারটা লাগিয়ে নেওয়ার পর তারপর আপনি সিম্পল লাটটা ভালোভাবে টাইট দিয়ে দেবেন, ঠিক আছে, তো আপনি এখানে ভালোভাবে টাইট দিয়ে দেবেন যাতে ডিসকানেক্ট না হয়ে যায়। তো তারপর দেখুন লাইটটি লাগানো শেষ, এখানে প্রথমে আপনি ফেস লাগালেন, লাগানোর পর এখানে আবার রেগুলেটার একটা তার নিয়ে এসে মানে সুইচে আরেকটা টার্মিনালে লাগালেন, অর্থাৎ সুইচে দুইটা টার্মিনালে এখন লাগানো হয়ে গেল। তো এখন কী করবেন, আপনার যে রেগুলেটার আরেকটা তার আছে এখানে, আরেকটা কালো যে ফেস লাইনটা আছে, এটা কী করবেন যে আপনার ফ্যানের যে লাইনটা আছে আপনার, এটা হলো আমার ফ্যানের লাইন, তো ফ্যানের লাইনের এখানে যে প্লাস লাল তারটা আছে অর্থাৎ ফেস, তো আপনি কী করবেন এই লাল তারটা এখানে দুইটার সাথে ভালোভাবে জয়েন দিয়ে নেবেন। তো আমি তার দুইটা ভালোভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো তারপর দেখুন এখানে লাইনটি যদি আপনি এখানে লাগানোর পর দেখবেন আর দুইটা তার বাকি আছে, ঠিক আছে, এখানে একটা ফ্যানের একটা লাইন এবং কি আপনার মেইন লাইন থেকে যে আর্থিংটা নিয়ে আসছিলেন অর্থাৎ যে মাইনাস নিউট্রাল, তো দুইটা লাইন বাকি আছে। তো কী করবেন আপনারা এই দুইটা লাইন আবারও ঠিক এই দুইটা লগে ভালোভাবে জয়েন দিয়ে নেবেন। তো কী করবেন আপনারা এই দুইটা লাইন আবারও ঠিক এই দুইটা লগে ভালোভাবে জয়েন দিয়ে নেবেন। তো এখানে লক্ষ্য করুন, আমি প্রথমে মেইন লাইনটা নিয়ে আসার পর যেটা ফেস সুইচেরই প্রথমে এখানে লাগানো হয়েছে, এখানেও লাগানোর পর যে রেগুলেটারের দুটো লাইন ছিল দুটো লাইন থেকে আমি এখানে দিলাম যে ফেস মানে সুইচের টার্মিনাল অন্য টার্মিনালে, দেওয়ার পর এটা যেখানে আসলো, তারপর যে আরেকটা লাইন তার আছে যে রেগুলেটারের সেটা দিলাম ফ্যানের লগে, ফ্যানের লাল তার অর্থাৎ ফেস। তো তারপর দেখুন আরেকটা যে মাইনাস ছিল অর্থাৎ নেটওয়ার্ক, সেই লাইনটা ডাইরেক্ট সরাসরি ফ্যানের আর্থিংয়ের সাথে লাগিয়ে দিছি। তারপর আপনার এই জয়েন্টগুলোতে আপনি ভালোভাবে স্ক্রুটিপ লাগিয়ে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখুন স্ক্রুটিপ লাগানোর পর আপনি কী করবেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে মেইন লাইন, এটা মেইন লাইন আসলো প্রথমে আপনার যে ফেসটা আছে আসলো এই সুইচে, সুইচে আসার পর সুইচ থেকে বের লাইনটা যখন সুইচটা এখানে দেওয়া হবে, তো এখানে লাইনটা সুইচটা দেওয়া হলে আপনার লাইনটা এখানে আসলো, এখানে আসার পর আপনার চলে যাবে রেগুলেটারে। তো রেগুলেটার যখন আপনি পাওয়ার কমাবেন বা বাড়াবেন তখন ভোল্টেজটা মেপে এখান থেকে এখান দিয়ে আসে আপনার ফ্যানে চলে যাবে, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন যে এখন মাইনাসটা আছে যে টার্মিনাল, টার্মিনালটা হলো যে মাইনাসটা আছে যেটা নিউট্রাল, নিউট্রালটা হলো যে আপনার এখানে আসলো, এখানে এসে ডাইরেক্ট সরাসরি ফ্যানে চলে যাবে। তো তারপরও যদি আপনাদের কারো বুঝতে সময় হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তা আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং কি ভিডিওর নিচে একটা লাইক দেবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।